এই জায়গার নাম কিটা জলালপুর জামালে জামালে আর জলালে জলালে খেলা জামালে জামালে আর জলালপুরে খেলা হেরিয়া রশিকের মন বনিলা মাতো আলা গবে রঙ্গিয়ার খেলা আর শাখায় শাখায় হেরি এই ফুলেরই নূর ওরে জলালপুরে গিয়া মৌলানা খলঙ্কিনী হইলা গবে রঙ্গিয়ার খেলা জামালে জামালে আর আমি আমার আল্লাহ রসুল আপনারে লইয়া আল্লাহ রসুলের লগর সম্পর্ক স্থাপন করবার লাগি ওয়াজ করিয়ান নানি ইনু আইয়া ঘটনা হরা উদলাইয়া বেয়াইনিছু তুমি ইতার কিতা কর্তম ক জামালে জামালে আর নূরে নূরে খেলা ইটা আমি যেটা কইয়ার ইটা কিটার নাম কিটা যেটা বয়ান করিয়ার ইটার নাম কিটা আল্লাহর কালাম আমি কোরআন হাদিসের বয়ান করিয়ে নানি ইটা নূর নাই নি বেটাই সজ্জা করে মানু জলালপুর আর আল্লাহ কসম খাইয়া কইরা আল্লাহর আয়াত হুনো মিডিয়া যার আমার তালিম ধরে বাতাইও আল্লাযিনা ইয়াহমিলুনা আল আরশা ওয়া মান হাওলা আব্দুল মালিকে হাজিরা বেগম এতাইর বাড়ির মুসল্লার দরজা খিড়কি লাগাইল হনু সজ্জা করে সুবহান রাব্বিয়াল আলা কর আমি আল্লাহ আরশে আজিম অনুয়াইয়া তার তাইর গু সোয়াবগু ও সুবহান রাব্বিয়াল আলা নেকিওগু ওলা এলাইটেড ওলা নুরানি হইয়া জেলা আন্দাই রাইট যদি কেউ টস মারে লাইট মারে কেউরর চেহারা জেলা গিয়ে টাস করে ওলা তুমি জমিন সুবহান রাব্বিয়াল আজিম কইতরে সামি আল্লাহ লিমান হামিদা কইতরে রব্বানা লাকাল হাম কইতরে তুমি জানো না রে বন্দা এটা এত নুরানি এত আলো এত এলাইটেড হয় আমার আরশে আজিম ইয়া উজালা হই যায় হোকা সুবহান আল্লাহ আমরা রে ওলা সজ্জা করার তৌফিক দান করিও এবলা কোরআন আর হাদিসটা নূর নাই নি জামালে জামালে আর ও নূরর কথা কইয়ার নুরানি মানুষ আমরা সারা আর ও সময় হইতো নি আইতের গো আইতের লাই দিছে গো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ ও তো হইতো আছিল নি কষ্ট ভাইলাম বা আল্লাহ আমি মুসাফির যেও খাম করে তারে বদদুয়া করিয়েন না তারে তুমি তৌফিক দেও আল্লাহ এরারে তুমি হামেশা তৌফিক দিও আমি জেলা কইয়ার আপনারা বাড়ি তো গিয়া ওয়াজ করিও একে অন্যর লোকে শেয়ার করিও মানুষরে কষ্ট দিও না যতজাত নাকি ইনু বইয়া হুন্ডায় সারা বরবাদ হয়ে দিব গিয়া জামালে জামালে আর নূরে নূরে খেলা ওরে জলালপুরে গিয়া মৌলানা খলঙ্কিনি হইলা গবে রঙ্গিয়ার খেলা আর কেহ যদি জানো বলো ঔষধ চিন্তার ওরে চিন্তা রুগে ভাইয়া আমার শরীর হইছে খালা গো কোথায় মধুমালা বাদশা মুনিসিবে তার এড়ালি ফুচ্ছুত বুঝনি এড়ালি ফুচ্ছুত এড়ালি ফুচ্ছুত ওগুলো কি ডাকিয়ে আনছেন তার খামলা সব তাকি দেখু বেগড়া মনে করো কা মোলানা আলিয়া মতো লাখান বেগড়া করে আনিয়া কইছে রে থুন আমি বাদশা মুনসিব আমার নাম এটা কিতাবর ঘটনা তজগিরাতুল্লাহ উলিয়া তাই জন থুন রে বেটা আমার তো একটা সম্মান আছে তুন অত এড়াইল খোলা বে রাখ কেনে চোখ মুখ ইটা আপনার বাঙ্গালোর খোলে দাঁড় নাটকাই দিছ কোন তো খাস নানি ফাঁস নানি ও দিছে এক মুসকি আনি কিয়াল করানি যাই আর তাই কইলাম মারি লেছি এগুলো দেখা যায় উল্টিয়া পড়ি যার তারে মাতাইলাম আমি মায়ায় বলি গে কোন তা ফার নানি অকল তা নে নানি আমার রাজ্যত তো ইলা রাখ মানু নাই ইগে দেখি এড়ায় আসে হলে দিয়ে খাই আর ইটা লাগি না রাখ হইবার কারণ আছে আমার যে চিন্তায় ধরছে এই চিন্তায় আপনারে ভাইলে আপনিও আর ইনু খুট ফুটা আপনার খুটি গুজালি লেখান আসর বাচ্চা লেখান থক থক করলাম বলে কিতা হইছে বলে না ইটা একটা একটা চিন্তায় ওরে চিন্তা রুগে ভাইয়ায় আমার কেহ যদি জানলে বলো ঔষধ চিন্তার ওরে চিন্তা রুগে ভাইয়ায় আমার শরীর হইল খালা গো কোথায় মধুমালা বাসায় কইলে কোন চিন্তায় বলে যে না কইয়া লাভ নাই যাই কি আপনি আপনার বাসায় চালাও কা বলে খেনে বলে কইলে আপনি মানতাও না গতিকে কইয়া লাভ নাই বলে আচ্ছা ও মাঝখানে কিতা মাতিলে রে বেটা আমারে আজ দিন অবধি আমি অত বড় বাসা যে মানুষে যেটা খুঁজিছে আমি না করি না তুন খোঁজ না বলে দিতা নাই আপনি বলে দিমু বলে লেখাপড়া করো
ও লেখা পড়া করাইছে মানবানি আপনি বলে মানু বলে আমি আপনি যে বাসায় তখ্ত বইয়া বাসায় চালাইতরা আমি তো জীবনে আমার দ্বারা এগু ইম্পসিবল সম্ভব নাই আমার জান খানে করে দুই তিনটা দিনলা বইয়া কইতাম এই উপায় আও হবাই যাও আমি তো খামলা মানুষ হানে এলা দিতা নাই ও চিন্তায় আমার বালা লাগে না খাওয়া দাওয়া সারাও করিয়ার আমি রাখ গুম মিত্রা ধরে না বলে বাপ তো বাপ এটা কিতা মাতিলে ও নে রে বাবা তুন তো তুন তো করি এক দুই দিন আমি এক হাফতা লাগি তোরে দিলাম সারারে রাজ্য ঘোষণা করছেন বাস আপনার বাসায় দরবারও আর কয়জন শুনো ও হেকারতালি আপনার স্বর্গমালী ওগুলা গিয়া এগুতা চিন্তায় বলে রাগ হয়ে যায় একটা দিন দুই তিনটা দিন বলে ওলা বইয়া বাসায় চালাই তো আমি দিলেই এক হাফতা লাগি তুমি তেন রাজি নি বলে আচ্ছা দেখা ও বইছে রাগ মানু বাসার লেবা চিন্তিছে টুপি কুন্তার লোকে কুন্তা ফিটিং করনা চিন্তা তো লাখান দেখা যা বাসায় বইছে সারাই মনে করলাম বইয়ে উহলা মনে করে খাইবার কথা কইব বাসাও তো সাধারণ মানুষ হয়ে গেছ তাই পর্যা ও কইলা কোসাইন কইলা হুকুম কিতা ও সাইরো ভাই সাইলো বাসার আপনার রুটিন রুটিন সাইয়া কইলো আর কিতা কইতাম যে বাসা যাই না আগে বাসা আছে এখন তাই বাসা নাই তা না স্কুল আইত বারোটার সময় ফাঁসি কাতলর হুকুম দিলনি হতা করিয়া যাও এখানে হরা উদলাইয়া বেঁ শুধু কইলা সারাই কইলা ইটা কিতা মাতস বেটা বলে এখানে কই আর আমি তো বাসা আমার কথা মানা লাগবো বলে মানা তো লাগবো বাসা বনি গেছ বলে ও যেই বাসা আসলে তান কাতলর হুকুম ফাঁসি রাইত বারোটার যাও বদবাকি সারাই সালাম হকতা জান যে দেখতে আসি সারাই একে অন্য রে টিফা টিফি করুন এটা খিটা করলা বাসা এটা করলা কিটা অজ্ঞানে কি চিন্তবারে আহ বরি শুনা দিতা যে আউরি আউরি যে সারে ওটা আসছে চকি আসে ও বারোটা হয়েছে ওয়ার বাদে তো রেডি যে লইয়া গেছুন হনু জল্লা তুল্লা সহ হেউটিয়া কইলো আইসকু আনিলেও খাই তামসা লাগাই দিছে নানি হে তো বাসা চাই দেখান কর বাসা এমন চিন্তাত ঘরলা এমন চিন্তাত ঘরলা এমন চিন্তাত ঘরলা আমি শর্টকাট করি কই আর এক সপ্তাহ লাগে দিছুন তো ফার্স্ট দিন ফার্স্ট দিন খালি ওটা করে সারা রাজ্যর মানুষ চিন্তাত পড়ি গেছুন যে এটা করে কিটা ফয়লা দিন যেদিন হে বইছে তানে ওজন দেওয়াইয়া লেখিয়া মাফিয়া রাখছে বাসা যেন কাতলর হুকুম খয় মন খয় কুন্টল তোরা হিসাব রাখিও ফার্স্ট দিন ছয় দিন বাদে ওজন করাইছে দেখে আধা আধি থেকে বেশি কমি গেছে ওই চোখ মুখ হামাই গেছে ঘুম নিদ্রা নাই ও সাত দিন যেদিন ফুরছে ডাকিয়া নিয়ে কইল হুজুর আপনি যে আমার প্রশ্ন খসলা অত রাগ খেনে ও আপনার প্রশ্নর জবাব দিলাম উত্তর দিলাম আমি যাই আর কি আপনার বাসায় ভাইলা বাসায় বইছুন লেবা চিন্তা কইলা ওই নামাকু লোবাই আমার লগে এই ফুতুল খেলা করলে কিতা লাগে বলে ওটা ফুতুল খেলা নি তোমারে বাসা কোন বুড়বকে বানাইছে ক বাসা তো জ্ঞানী আসলা ইলিম আসলে কইলারে বাখেনে বলে এব বুঝছ নানি এব বুঝছ নানি অত বড় পরীক্ষা করার বাদে ও আমি সাধারণ এক পর্যা তোমার আমি তোমারে কুন্তা করতাম পারতাম না কাতলও করতাম পারতাম না ফাঁসিও দিতাম পারতাম না এটা সারা আল্লাহ তাল্লাহ রাত সামান্য সামথিং একটা টেস্ট করলাম আজ যে হাতটা থাকি খাওয়া নিয়ে নাই তোমার রাজ্যের মানুষের গাল মুখ দেনার ফুটফুটা আসিল দেখো না সারা ফুটো হয়ে গেছে এক টেনশন এক চিন্তায় আর আপনি এখন এমন ওজন আসলা এখন হোমসন কত খান বলে ওই রে বা বলে আপনার আমার খালিক মালিক প্রতিপালক রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা কইছেন যে যদি আমার বনি আইতে পারো ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ যদি আমার নবীজির গড়গঠনের জিন্দেগি হয় নবীজির তর্জ তরিকায় চলিয়া আল্লাহ আল্লাহর রসুলের মহব্বত যদি চাও তুমি তাই ফাত্তাবিউনি নবীজির ভাড়াই ভাড়াই হর লুমহা হর গলি নবীজির ইত্তেবা করো সাহাবায়ে কেরামের অনুসরণ যদি করো ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ জীবনে মরণে খবরে হাসরে তোমার তানরে মায়া করমু আমার চিন্তা কোনটা বড় হইতো আল্লাহর বনিয়া যাইয়ার নি না বন্দার বনিয়ার বাসায় সকলটা সমজাইয়া আর কইছুন ভাইলে তোমরা চিন্তা হকু বড় ইনু রাজত্বী আর তক্ত না চাইলে হইতো নাই খোকা সুবহানাল্লাহ।